আপনি একটা জিনিস দেখেন, পুলিশ করলো কি আবার? পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায়, সরকারকে কিভাবে 12টা বাজায় পুলিশ? আমি আপনাদেরকে দেখাই, একটা বাচ্চারে ধরে নিয়ে গেলেন আপনারা এখান থেকে, ধরে নিয়ে এই 13-14 বছরের বাচ্চারে আপনারা শিকের ভিতর, 14 শিকের ভিতর আপনারা ঢুকাই রাখলেন। তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, তার বিরুদ্ধে কিছু নাই। আপনারা কি জানেন না যে একটা শিশু বাচ্চারে ওয়ারেন্ট হইলেও তো আপনি ওই জায়গায় নিতে পারেন না, আপনাকে অনেক প্রসিডিউর। এখন আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি যে আমি এটা জানি না দেখে তোমরা টাকাটা। আমি তো দিয়েছি না। আরে দাঁড়াও, 40,000 আছে। 50,000 ঠিক আছে। কত? 50,000। 50,000। 20,000 টাকা তুমি ফেরত দিবা। কত নিবা? 20,000 ফেরত। আর বাকি 30,000 টাকা দিয়ে কাম করবা। টোটাল 50,000। এটা হচ্ছে গিয়ে পাট। পাটটা তোমরা ঠিক করতে গিয়ে কয় টাকা করে চান্দা তুলছো? 250 আমার কাম কি খালি ঢাকা পূজা থাকুন আর বড় বড় খালি কোন যে নৌকায় দিও ভোট বা বঙ্গবন্ধু সৈনিক, আমি আর কাজের সময় আমি নাই। আমি যে কইতাম যে মজা আমারে ফজা পাই আর আমরা খালি বৈঠা পাই, বলো। এখন আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি যে আমি এটা জানি না দেখে তোমরা টাকাটা। আমি তো জানি না যে তোমরা কেন, আমি তোমরা আমাদের ভোট দেও না দেও, কিন্তু আমি তো এখন এমপি। আমার কাজ হলো গিয়ে আমি কথা দিছি যে চা বাগানের মানুষ আমার যে ভোট দিছে বাকি জীবন এরা যতদিন আমি এমপি আছি আমি আপনাদের পাহারাদার হিসাবে থাকবো, আমি কথা দিছিলাম। আমি যে 20,000 টাকা তোমরা তুলছো এই 20,000 টাকা আমি তোমার এখন দিয়ে যাই মিলিয়া, তুমি সবাই যার যার কাছে টাকা তুলছো এরা নিয়ে ফেরত দিয়ে পাইতা। কথাটা বুঝছো? গেল 20,000। কত এখানে? 40,000। কত? 40,000। আরে দাঁড়াও, 40,000 আছে। 50,000 ঠিক আছে। কত? 50,000। 50,000। 20,000 টাকা তুমি ফেরত দিবা। কত নিবা? 20,000 ফেরত। আর বাকি 30,000 টাকা দিয়ে কাম করবা। টোটাল 50,000 দিয়ে গেলাম। যদি লাগে আমি ফকুরি যেমন তাও তোমাদের জন্য আমি কথাটা বলে দেবো। ওই এমপি না আমি, যে আমার এলাকার মানে আমি এখানে দিনে রাইতে আসা যাওয়া করি আর আমার মানুষ কষ্ট করবো আর আমি এখানে পাঞ্জাবি পুজো ঘুরে বেড়াই, আমি কুমার আমি বেটা বঙ্গবন্ধু সৈনিক আর কামের সময় কোনো কাম নাই। আমার কোনো নেতৃত্ব নাই, যে আসে আমার কাছে এখন যে আসে আমি তারই কই যাই বাইক তুই কর, অসুবিধা নাই। তোমরা যদি বুঝো যে আমি ও তো অমুক আর তমুক তো নেতা না, যে কাজ করবে সেই তুমি যাও না, তুমি আমার পাশে যাও না, আমি তো তোমার ফেলাইতাম না। কথাটা আমি বুঝাইতে পারছি তুমি কি এখানে এটা কাজ করতে? হ্যাঁ আচ্ছা দেখ, আমি কমিটি করে দিলাম, তোমরা এই যে কয়জন তুমি তুলছিলে? তিনজন তুলছে। তোমরা তিনজন তুলছে? চারজন। গার্জেন হিসেবে আপনি আছেন? তোমরা একসাথে একসাথে তুলে তুলছো? তুমি আসো, তোমরা আসো সামনে। এক দুই তিন চার পাঁচজন তোমরা টাকা তুলছিলে না? তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই, এই 250 কইরা সবাই ফেরত দিবাই। দিয়া তোমার কাছে থাকিয়ে দিব যে টাকা, এই টাকা দিয়ে তুমি এখানে কাজ করবাই, রাস্তা সুন্দর করবাই, তোমার এই জায়গাটা সুন্দর করবাই। আর আমি নাম টাম লিখে দিতেছি সরকারিভাবে, যাতে একটা সুন্দর গাঁটলা টাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বিকালবেলা যেন মানুষের বইয়ে একটা শান্তি পায় এরকম, এইরকম একটা আমি বানাই দিব। আমি একবার কইছিলাম না তোমরা, আমার মনে নাই মনে হয় যে এইবারই খালি বুট চাইয়া গেলাম, আর আগামীবার যদি আবার নির্বাচন করি আমি বুট চাইতাম না, তোমরা খুশি আমার বাসায় না ভুলে যাইবা। 50,000 দিয়ে কোনো বই না, দেখো কত আছে এক দৌড়ে কোনো, হ্যাঁ আবার কোনটা কম দিয়া করবো যে চা বাগানের লোক লেগে থাকা। এখনের ভিতরে কইতাছি বিকালের ভিতরে, বিকালের ভিতরে সব টাকা আমি যেন শুনতে পাই বিকালে তোমরা সবার সবার টাকা ফেরত পাইছো। গাছটা আমরা ওই আপনার
নাকি একটা বেগুন আমায় দিব আমি আপাতত কিচ্ছু জানি না, আমি টাকা দেওয়ার মালিক, টাকা দিলাম, তুমি কেমনে তোমার গাছ বাঁচাই ভাই? এটা তোমার গাছ, তোমার অধিকার, তোমার ধর্ম, এটা বাঁচানোর দায়িত্ব তোমার। তুমি কেমনে বাঁচাবে? বাঁচাই গিয়ে কোনানে আটকাই ভাই, আটকাইলে পরে আবার এমপি সাহেবের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? জয় বাংলা। একটা জিনিস, এই যে এই ছেলেটা হলো রায়হান, এর নাম কি? কি নাম? সে এবার উপজেলার মধ্যে দাঁড়াইছে, সে কাজ করতে চায়। তোমাদের যদি পছন্দ হয় আমার মতোই, সে কোন ধরনের দুই নম্বরই করে, যদি দিতে পারো জমি বিচ্ছ, যদি রাজনীতি করো তাহলে আইসো, আর যদি রাজনীতি করে মাল বানাইতে চাও তাহলে আইসো না আমার কাছে, আমি কিন্তু তোমার ছাড়ান দিব, ডিভোর্স দিব। আমি এমপি না, এবার আমার চেয়ারম্যান যদি দুই নম্বর হয় আমি ছাড়ান দিব, আমিও তোমার সাথে কাম করতাম না। এই ছেলেটা যদি ভালো লাগে চেয়ারটা দেখে রাখেন, যদি ভালো লাগে আপনার।